হ্যালো ফ্রেন্ডস, ডিজিটাল টেক ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে আপনার যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করতে পারবেন এবং প্রিন্ট দিতে পারবেন। আমাদের অনেক সময় ফটোশপ ইনস্টল করা থাকে না অথবা আমরা ফটোশপে কাজ জানি না, কিন্তু আমরা খুব সহজে কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে আমাদের যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারবো আজ আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে একটি ক্লিক করে দিন। তো ফ্রেন্ডস, আপনি এখানে দুইটি কাজ দেখতে পারবেন। একটা হচ্ছে কীভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে আপনার যে কোনো ফটোকে একটি পাসপোর্ট সাইজের ফটো বানাতে পারবেন, আরেকটা হচ্ছে আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে এমএস ওয়ার্ড দিয়ে রিমুভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়াল। প্রথমে আমি এমএস ওয়ার্ডের ওপেন করব। ওয়ার্ড ওপেন করার পরে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে যাব। সেইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করে ইনসার্ট করবেন। এভাবে আপনার ছবিটি ইনসার্ট হয়ে যাবে। আমি আমার একটি ছবি ইনসার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ছবিটি যেহেতু অনেক বড়, আমরা চাচ্ছি যে এর কিছু অংশ কেটে জাস্ট যেটুক আমার পাসপোর্ট সাইজে লাগে আমি সেটুক রাখবো। এর জন্য ক্রপ, ডানসাইডে ক্রপ অপশনে গিয়ে ক্রপ দিলাম। এরপরে যে আপনারা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ধরে মাউস ধরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন ছবিটাকে ক্রপ করার জন্য। ছবিটা কেটে যাবে। এখন ছবিটা আমি মুভ করতে পারছি না, তো এর জন্য আমি আমার ছবির উপরে ক্লিক করব। ক্লিক করলে যে নতুন পপ আপটি আসবে তার নিচের দিকে দেখবেন র্যাপ টেক্সট নামে একটি অপশন। তো সেইখানে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করলে ছবিটা যে কোনো টেক্সটের উপরে চলে আসবে, অর্থাৎ ছবিটাকে মুভ করতে পারবেন আপনি আপনার চয়েস মতো। এখন আমি ছবিটাকে আমার চয়েস মতো এখন আমার এই ছবিটির পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এর জন্য বাম পাশে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিকলি ছবিটি কিন্তু একটি বেগুনি কালার দিয়ে মার্ক হয়ে গেছে, অর্থাৎ বেগুনি কালার মার্ক অংশটি রিমুভ হয়ে যাবে। তো আমি আমার অ্যাডজাস্ট করে ছবিটাকে এই বক্সে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে বাম পাশে যে মার্ক এরিয়াস টু কিপ, অর্থাৎ যে অংশটি আপনি মার্ক রাখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য এই বাম পাশের এই সবুজ এই আইকনটিতে ক্লিক করবেন। আর এখান থেকে যে অংশটি আপনি রিমুভ করতে যাচ্ছেন সেই অংশটিকে সিলেক্ট করার জন্য এই রেড মার্কটিকে ক্লিক করবেন। তো আমি এইখানে যেহেতু আমার এই শার্টটিকে রাখবো, তো সেক্ষেত্রে আমি এটা সিলেকশনটাকে উঠিয়ে দেবো। এভাবে আপনার ড্র্যাগ মাউস ক্লিক করে ড্র্যাগ করলেই সিলেকশনটা কিন্তু উঠে যাবে। এরপরে এখান থেকে এই অংশটা রিমুভ করবো, ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে ক্লিক করলাম, দেখেন এটা অলরেডি একটা ই হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। এরপরে এই অংশটা রাখবো না,
যে কিপ চেঞ্জ, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। এরপরে আমি এটাকে আমার সাইজ মতো করে ছোট বড় করে নিচ্ছি। চলে এটাকে আর একটু কেটে আপনার সাইজ মতো করে নিতে পারেন। এখন এই ছবির চতুর্দিকে একটি বর্ডার দিব। তো এখান থেকে যে উপরে যে বর্ডার অপশনটা দেখতে পাচ্ছেন, পিকচার বর্ডার, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার চয়েস মতো একটি বর্ডার সিলেক্ট করে বর্ডার দিতে পারবেন। তো আমি কালারটা সিলেক্ট করলাম। এখন বর্ডারের সাইজটা এখান গিয়ে আপনি বর্ডারের সাইজটা দিতে পারেন। আমি ছবিটিকে একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করব। এর জন্য প্রথমে আমি ছবিটির উপর রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর সাইজ অ্যান্ড পজিশন এখানে ক্লিক করে এখান থেকে লক অ্যাসপেক্ট রেশিও রিলেটিভ অরিজিনাল পিকচার সাইজ এটা উঠিয়ে দিলে এখানে যে হাইট দেখতে পাচ্ছেন এখানে আমরা দিব 2 ইঞ্চি, 2.3 ইঞ্চি। আর হোয়াইট অপশনে গিয়ে এটা 1.5 ইঞ্চি, ওকে এটা চলবে। এটা আমার এখন একটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে যে কয় কপি করবো, কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন প্রেস করে জাস্ট যদি আপনি আপনার এই পাসপোর্ট সাইজের ছবিগুলোকে প্রিন্ট করতে চান তাহলে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রিন্ট অপশন চলে আসবে। আপনারা জাস্ট এখন প্রিন্ট ক্লিক করলেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবিগুলো প্রিন্ট হয়ে যাবে।